হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এখন আমি দুটো একটা টিজার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো প্রথমে পুষ্পা টু দ্য রুলস এর টিজার নিয়ে কথা বলে নিই। তো 3 মিনিট 14 সেকেন্ডের একটা টিজার এসছে, যেটা আসার কথা ছিল আজকে। তো এখানে টিজারটা 3 মিনিট ধরে একটা জিনিসই আমাদেরকে দর্শকদেরকে জানানো হয়েছে, যে পুষ্পা কোথায়, আলটিমেটলি পুষ্পা কি মারা গেছে। মানে প্রথম দিকে দেখাচ্ছে যে একটা জামা, তার একটা ড্রেসে 8টা গুলি লেগেছে। তো তখন অনেকে সন্দেহ করছে যে পুষ্পা কি মারা গেছে। তো তারপর লাস্টে একটা সিনে দেখাচ্ছে যে বাঘ, একটা বাঘ ব্ল্যাক এন্ড হোয়াইটে একটা ভিডিওতে দেখাচ্ছে যে বাঘ আসছে হঠাৎ করে, মানে এগোচ্ছে, হঠাৎ করে বাঘটা পিছিয়ে গেল। তখন দেখাচ্ছে যে সামনের দিক দিয়ে একটা লোক আসছে। তো সেখানে অল্প আমরা একটু পুষ্পার, মানে আলু অর্জুনের মুখের ঝলকটা আমরা দেখতে পাই। তো ওভারঅল এই টিজারের লাস্ট পোর্শনটা আমার বেশ ভালো লেগেছে। মানে মানে জঙ্গলে বাঘ আসলে নর্মালি মানুষ পিছিয়ে যায়, কিন্তু এখানে মানুষ এগিয়ে আসছে, বাঘ পিছিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখানোর চেষ্টা করা হয়েছে। মানে এটা এটা হচ্ছে সেই মানুষটার, এটা ইনিশিয়াল ইনিশিয়ালি এটা ওভার দ্য টপ মনে হলো, এটা সেই মানুষটার যে কতটা, সেই মানুষটাকে মানে এমনই তার কি বলবো, তার প্রভাব সেখানে। মানে বাঘ যে যাকে আমরা ভয় পাই, আমরা অন্যান্যরা যাকে ভয় পাই, মূলত হচ্ছে তার সাহস, মানে সাহসটার সঙ্গে আমার মনে হয় এখানে তুলনা করা হয়েছে। তো সুকুমারের এই সিনেমা আসতে চলেছে, অপেক্ষা করে রইলাম। তো এই টিজারটা আমার ভালো লেগেছে। এরপর যদি চলে আসি মহানগর টু, যেটা আশফাক নিপুণের, এটা ফার্স্ট পার্টটা আমার দেখা আছে। সেকেন্ড পার্টটাতে এখানে দেখাচ্ছে যে মোশাররফ করিমকে, মানে হারুনকে মানে নিয়ে যাওয়া হচ্ছে, ইন্টারোগেট করা হচ্ছে অন্য কোনো একটা কেস নিয়ে, তার পাস্টে কি হয়েছিল না হয়েছিল সেসব নিয়ে তাকে ইন্টারোগেট করা হচ্ছে। এখানে আমার মোশাররফ করিমের বডি ল্যাঙ্গুয়েজটা আমার দারুণ লেগেছে। ওই শেষ সিনে যখন বলছে যে দুটো কথা মনে রাখবে না, দুটো কথা ভুলে যাবে, এই জায়গাটা বেশ বেশ ভালো লাগে। তো আমি তো মহানগরের জন্য অপেক্ষায় রইলাম, হইচইতে আসতে চলেছে। তো আমি আশা করব যে এটা পার্ট 1 এর থেকেও বেশি ভালো হবে। তো এটাই ছিল আমার এই একটা টিজার আর একটা ট্রেলার নিয়ে আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।